ওম নম ভগবত বাসুদেবায় নমহা ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব। যে আমাদের রান্নাঘরে কড়াই এবং তাওয়া কীভাবে রাখলে আমাদের সমৃদ্ধি আসবে ভুলেও কিভাবে আমরা যদি তাওয়া বা কড়াই রেখে দিই ভিউয়ার্স আমাদের জীবনে কিন্তু চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে তাওয়া আর এই কড়াই সেই জন্যই আমরা এটা আজকে জেনে নেবো কেননা রান্নাঘর হচ্ছে একটা এমনই সংবেদনশীল এবং স্পর্শকাতর জায়গা যেখান থেকে আমাদের জীবনের উন্নতি এবং অবনতি শুরু হয় এবং সেই জন্য আমরা অবশ্যই এই রান্নাঘরের দিকে বেশি করে বাস্তুশাস্ত্র অনুযায়ী খেয়াল রেখে আমরা স্বাস্থ্যসম্মতভাবে রান্নাঘরে সমস্ত জিনিস ব্যবহার করব এ সম্পর্কে জানব ভিউয়ার্স তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে ভিউয়ার্স একটি অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন তাহলে নোটিফিকেশান হিসাবে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স আমরা অনেক নতুন নতুন তথ্য আপনাদেরকে জানাবো আপনারা তার থেকে উপকৃত হবেন হবেনি চলুন ভিউর্স শুরু করি আজকের আমাদের আলোচনার মেন পর্ব প্রথমেই আমরা কড়াই নিয়ে আলোচনা করছি ভিউয়ার্স কড়াই হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা তরকারি তৈরি করি ভিওয়ার্স এই কড়াই সবসময় কি করবেন সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার যখন আপনার রান না হয়ে যাবে তখন কি করবেন ভিউয়ার্স আপনি কড়াইটাকে গ্যাস ওভেন থেকে বা আপনি উনুন থেকে নামিয়ে ডান দিকে রাখবেন ডান দিকে রাখবেন দিয়ে অন্য কোনো পাত্রে আপনি কি করবেন এই যে কড়াই খাবারটা আছে সেটা ঢেলে রেখে দেবেন ভিউয়ার্স তারপরে কড়াইটা সঙ্গে সঙ্গেই নিয়ে বেশি নিয়ে নামিয়ে দেবেন না বা মারতে শুরু করবেন না কেননা যে চেক করে যে আওয়াজটা হয় এটা কিন্তু একটি দুঃখ সূচক একটা শব্দ এর ফলে কি হয় এর ফলে কিন্তু জীবনে যে সমৃদ্ধি যে বার অর্থের সেগুলো কিন্তু মন্দার দিকে চলে যায় অর্থ হ্রাস হয় অর্থনৈতিক দুর্ভোগের মধ্যে পড়তে হয় এবং বাড়িতে থাকা সমস্ত সদস্য সদস্যদের যে কেরিয়ার সেগুলো কিন্তু একদম সুগঠিত হয় না অর্থাৎ তারা কিন্তু ভালো কাজ পায় না মনের মতন তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হয় না পরিবারের মিলমিশ কিন্তু নষ্ট হয়ে যায় এমন কি একান্নবর্তী পরিবারও কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেই জন্য আপনারা কড়াইয়ের দিকে নজর রাখবেন কড়াই তারপরে একটু ঠান্ডা হলে মেজে নেবেন মেজে নিয়ে কী করবেন ভিউয়ার্স কড়াই কখনোই কিন্তু ভুলে উল্টো করে রাখবেন না হ্যাঁ ভিউয়ার্স ঠিক শুনেছেন একদম উল্টো করে রাখবেন না যেভাবে আপনি রান্না করছেন ওই সেইভাবেই কিন্তু আপনি মেজে রাখবেন ধরুন আপনার বাড়িতে অনেকগুলো কড়াই আছে ভিউয়ার্স কী করবেন তখন বড়োর মধ্যে ছোট ছোটো ছোট ছোট এইভাবে এইভাবে করে রেখে দেবেন মানে কোলের মধ্যে কোলের মধ্যে করে রেখে দেবেন কিন্তু ভুলে উল্টো করে কখনোই আপনারা কড়াই মাজবেন না আর একটা জিনিস দেখতে পাওয়া যায় এগুলো গ্রাম বাংলায় খুব দেখতে পাওয়া যায় কড়াইটা খুব নোংরা হয়েছে কড়াইটা পুড়ে গেছে ইচ্ছে মতন কাদা বালি দিয়ে পা দিয়ে 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 মাঝে ভুলেও করবেন না ভিউয়ার্স কোনো সময় পা লাগাবেন না করাই পা লাগানো মানে অলক্ষ্মীর সেখানে বাস মা লক্ষ্মী তো সেখানে থাকবেই না ওখানে চিন্তা করে দেখুন ভিউয়ার্স একটা জিনিস জানবেন যে সমস্ত জীব এবং জড় অর্থাৎ যার প্রাণ আছে এবং প্রাণ নেই সমস্ত কিছু থেকেই কিন্তু একটা এনার্জি একটা এনার্জি পাওয়া যায় সেটা হচ্ছে যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন কিন্তু বেরোই সেখান থেকে যদি ভাইব্রেশন যদি নেগেটিভ হয় কিন্তু সেখানে সৌভাগ্যের আর কোনো চিহ্ন মাত্র থাকে না একটা জিনিস যেখানে আমরা খাবার তৈরি করব আর খাবার হচ্ছে আমাদের পুষ্টি সাহায্য করে আমাদের জীবনে সমস্ত কিছুই খাবারের উপর নির্ভর করছে সেটা যদি পায়ে করে মেজে তারপরে তাতে করা হয় বুঝতেই পারছেন কি অপরাধের একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর আমরা যখনই খাওয়াই তখনই তো ঈশ্বরকে আমরা নিশ্চয়ই স্মরণ করি সেই ঈশ্বরকে স্মরণ করি ওই জিনিসটা ওখানে তৈরি হচ্ছে একটা খুবই বাজে জিনিস সেই জন্য ভুলেও পায়ে করে মাজবেন না ভিউয়ার যারা মাজেন না তাদের তো কোনো ব্যাপার না যারা মাজেন তাদের জন্য বললাম এটা করবে না এর ফলে কিন্তু আর্থিক সঙ্গতি দেখবেন দেখে নেবেন যারা এরকম করে তাদের আর্থিক সঙ্গতি মোটেই ভালো থাকে না ভিউয়ার্স ভিউয়ার্স কড়াই তো এইভাবে রাখলেন তারপরে এবারে বলবো ভিউয়ার্স তাওয়া তাওয়া কিন্তু যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু হয়ে গেল ব্যবহার করা তারপরে যখনই শেষ হয়ে যাবে আপনার ব্যবহার করা তখন আপনি কি করবেন ওই গরম অবস্থাতেই এমন জায়গায় নামিয়ে রাখবেন ডান সাইডে রাখবেন তাও ডান সাইডে রাখবেন সবসময় ডান সাইডে রাখতে হয় যখন রাখবেন তখন দেখবেন যেন জল না থাকে ছ্যাক না করে ওঠে এই ছ্যাক করাটা বললাম যে কেন ছ্যাক করলে কি ক্ষতি হয় ছ্যাক যেন না করে সেটা দেখবেন আর অনেকে এই রুটি হয়ে গেল তারপরে রুটির পর রুটি ওই ক মধ্যে দিয়ে রেখে দিয়ে গরম থাকবে এটা ভেবে এটা কিছু ঢাকা দিয়ে রাখে এবং সেখান থেকেই পরিবেশন করে তাওয়াটা তাদের একটা জায়গা হিসাবে একটা পাত্র রুটি রাখা জায়গা হিসাবে ব্যবহার অনেক জনি করে কিন্তু এটা একদমই উচিত না কখনোই গ্যাস ওভেনের উপর তাওয়া তাওয়ার উপর রুটি এইভাবে রাখবেন না খালি করে আপনি তো ডান সাইডে রাখলেন তারপরে যখন একটু ঠান্ডা হবে অবশ্যই আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন আর দেখবেন এঠো জিনিসের সাথে যেন এই তাওয়া একদম না থাকে আর কোনো কড়াই মাজার জিনিস বা শক্ত এরকম কোন রুক্ষ জিনিস দিয়ে কিন্তু ঘষে 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 তাওয়া পরিষ্কার করবেন না তাওয়ার সামনেটা যেমন পরিষ্কার করবেন পিছনটাও পরিষ্কার করবেন কিন্তু খুবই যত্ন সহকারে করবেন মনে করবেন এটা একটা নরম তুলতুলে জিনিস এইভাবে একটা যদি কল্পনা করে নেন তাহলে আর আপনি ওর গায়ে আচর ফেলতে পারবেন না তাহলে কি হবে আপনি খুবই যত্ন করে করবেন আর আপনি যত যত্ন করে করবেন আর যত সুন্দর করে রাখবেন আপনার জীবনে কিন্তু সৌভাগ্যের সূচনা তাড়াতাড়ি হবে আর সব সময় কি করবেন বিয়েবর সেই তাওয়াটাকে আপনি স্ট্যান্ড করে রাখবেন মানে যেভাবে আমরা রুটি করি সেইভাবে ফ্ল্যাট করে রাখবেন না দাঁড় করিয়ে রেখে দেবেন তাওয়াটাকে আর সময় তাওয়া হচ্ছে লুকিয়ে রাখবেন এমন জায়গায় রাখবেন যে কেউ যেন দেখতে না পায় তাওয়া দেখতে পাওয়া কিন্তু অশুভ লক্ষণ এর ফলে কি হয় জীবনে সমৃদ্ধি আসে না সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পায় না ভিউয়ার্স এই তাওয়ার কথা বললাম ফিউয়ার্স আর একটা কথা এর সাথে আপনাদের বলে রাখি যে প্রেশার কুকার যারা প্রেশার কুকার ইউজ করেন তারা প্রেশার কুকার সময় পশ্চিম দিকে রাখবেন ওই একই ব্যাপার প্রেশার কুকার যখন ব্যবহার করা হয়ে যাবে যখন গ্যাস ওভেন থেকে নামিয়ে রাখবেন তখন কিন্তু একদম দেখবেন যেন ছ্যাক না করে আর রান্না হয়ে গেলে আপনারা অবশ্যই জিনিসটা আলাদা জায়গায় ট্রান্সফার করে নেবেন দিয়ে তারপরে এই এটা করবেন তাওয়া অবশ্যই ভিউয়ার্স খুবই সমৃদ্ধশালী এই তাওয়া কিন্তু কাউকে কোনো মেড সার্ভেনকে দিয়ে আপনি কিন্তু বা কাজের লোককে দিয়ে মাজাবেন না ভিউয়ার্স আপনি নিজে সব সময় এটা মাজার চেষ্টা করবেন কেননা এখান থেকে কিন্তু সৌভাগ্য লক্ষ্মী আপনার দিকে সুদৃষ্টি দেবে বা কুদিষ্টি দেবে এটা নির্ভর করে ভেউ কড়াইয়ের কথা আর একটু আর একটু বলে নিই ভিউয়ার্স কড়াইয়ে যখন ধরুন কোনো ভাজবেন কোনো কিছু ধরুন কোনো পকোড়া বা কিছু এই ধরনের ভাজছেন বা লুচি একটু তেল বেশি থেকে কালো কিন্তু কড়াইয়ে রেখে দেবেন না সঙ্গে সঙ্গে কড়াইটাকে নামিয়ে রাখবেন আপনি ওভেন থেকে অর্থাৎ উনুন থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তো আপনি তেলটা ঢালতে পারছেন না গরম তেল একটু ঠান্ডা করতে দেবেন তারপরে যখন ঢেলে নেবেন ভিউয়ার্স আপনি তখন কি করবেন অন্য পাত্রে কিন্তু জমিয়ে রাখবেন না খুবই চেষ্টা করবেন যে কম তেল যাতে আপনি মানে বেঁচে যায় আপনার পর্যাপ্ত তেল নেওয়ার চেষ্টা করবেন এটা রান্না করতে করতে দেখবেন একটা আইডিয়া চলে আসে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যখন ধরুন এই গরম তেলটা রেখে দিয়েছেন কড়াইয়ের মধ্যে আপনি যেটাই ভেজেছেন ভিউয়ার্স সেটা একটুখানি রেখে দেবেন ওর মধ্যে অবশিষ্ট কেননা একদম শূন্য করে রাখবেন না ভিউয়ার্স এতে কি হবে জীবনে কিন্তু সমৃদ্ধি আসে ভিউয়ার্স আমরা দেখবেন যে পুরনো দিনে যারা ঠাকুমা দিদা আছে তারা কিন্তু বলতো যে কিছু প্রথমেই যা রান্না হয় অগ্নিদেবকে দিতে হয় এটা বা একটা ভালো যা কিছু দেখবেন একটা দ্বিতু অগ্নিদেবকে সেটা আমরা এখন করি না কিন্তু যদি করতে পারেন খুবই ভালো আর সেই জন্য অবশিষ্ট একটু রেখে দেবেন আপনি ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে তারপরে আপনি যখন ঢালবেন সেটা আপনি ফেলে দেবেন দিয়ে তেলটাই ঢেলে নেবেন কিন্তু চেষ্টা করবেন যেন এই তেলটা খুব কম অনেক দিন ধরে যাতে না রাখতে হয় খুব কম বাঁচলো একবারই আপনি ইউজ করে নিলেন এইভাবে যদি চলতে থাকেন ভিউয়ার্স অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মী আপনার জীবনে এসে পদার্পণ করবে এবং আপনাকে আশীর্বাদ দানে ধন্য করবে ভিউয়ার্স ভালো থাকবেন ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই শেষ করছি রাধে